সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকবে। কলকাতাতেও স্বাভাবিকের নিচে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ছিল আজ সকালের তাপমাত্রা। শহরের সর্বোচ্চ তাপমাত্রা 29.8 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা 18.7 ডিগ্রি। আকাশ পরিষ্কারই থাকবে, পশ্চিমে জেলাগুলিতে কমেছে তাপমাত্রা। এবং এই কি আপডেট রয়েছে আমরা জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ। দেবব্রত, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি যে পারদ ক্রমশ নামছে, অর্থাৎ শীতের আমেজ পাওয়া যাচ্ছে। তবে চাকিয়ে শীত পড়তে এখনো দেরি রয়েছে, 15ই ডিসেম্বরের পর চাকিয়ে শীত পড়বে। তবে 17 বছর পর আজকের তারিখে নভেম্বর তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা 18.7 ডিগ্রি সেলসিয়াস। 2005 সালে এই তাপমাত্রা ছিল আজকের তারিখে 18.2 ডিগ্রি সেলসিয়াস। তারপর 17 বছর পর আছে রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা। এবং আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হচ্ছে যে ভোরের দিকে কিন্তু শীতের আমেজ থাকবে, রাতের দিকেও ঠান্ডা আমেজ থাকবে। তবে দুপুরের দিকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করবে। এই এই আবহাওয়া এই এই তাপমাত্রা যেটা এখন রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা, সেটা কিন্তু আগামী 5-6 দিন এখনো এই সেটাই থাকবে। তবে তামিলনাড়ুর উপকূলে নিম্নচাপ ঘনীভূত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেক্ষেত্রে কলকাতা সহ রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলোতে সেখানে আগামী 12 তারিখে সেখানে মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁকিয়ে শীত এখন পড়ছে না, তবে বাতাসে ঠান্ডা আমেজ থাকবে। একটা বিষয় বলো, যেভাবে নভেম্বরের শুরু থেকেই আমরা দেখছি যে শীতের দাপট, মূলত এই যে একটা শীত শীত ভাব সকালে এবং রাতে তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়া, এবারে শীতের স্থায়িত্বটা কি একটু বেশি হবে, কি জানাচ্ছে এই বিষয়ে আবহাওয়া দপ্তর? দেখো, শীতের স্থায়িত্ব একটু বেশি হবে এবং অনেক আগেই কিন্তু শীতের যে আমেজ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। তার কারণ বাতাসে কিন্তু জলীয় বাষ্প নেই এবং মেঘলা আকাশ নেই এবং রোদোজ্জ্বল কিন্তু আকাশ থাকছে, ঝলমলে আকাশ। উত্তরে হাওয়া আসার জন্য যে যে অনুকূল যে পরিস্থিতি থাকার দরকার সেগুলো কিন্তু সবটাই রয়েছে। ফলে শীতের আমেজ থাকছে এবং শীত কিন্তু এবারে বেশ কিছুক্ষণ বেশি স্থায়িত্ব করবে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। দেবব্রত, ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষের সঙ্গে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন Zee24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট। খবর যা দেখছেন, যা শুনছেন, সব সত্যি তো নাকি রং করা, বানানো, অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, Zee24 ঘন্টা।